আলোচিত কথা নিয়ে এবারে ফিজিক্যালি কথোলজি রিপোর্ট। দর্শক বন্ধুরা, আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি একজন কথোলজি বিশেষজ্ঞ। কাজে নয়, কথাই পরিচয়। আপনি আগে কথা শুরু করুন। বেশ, প্রথমে আপনার পারিবারিক কথোলজি নিয়ে বলুন। অন্যবাদ, মানে অন্য প্রসঙ্গ বাদ, এজন্য আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হলো গিয়ে, কথা মা যখন বলে তখন তাকে বলে স্নেহ, বাবা বললে সেটা হয় শাসন, বড় ভাই বোন বললে হয় সেটা আদর, ছোট ভাই বোন বললে হয় স্নেহ, বউ বললে হয় সোহাগ, বন্ধু বললে হয় ইয়ারকি, তারপরে গুরুজন যখন বলে সেটা হয় উপদেশ, আর ওই ছোট ছেলেমেয়েরা মানে শিশুরা যখন বলে সেটা হয় ভারী মিষ্টি, আর ওই অধীনস্থ আই মিন ওই বাড়ির চাকর বাকর যখন উচিত কথা বলে তখন বলা হয় ছোট মুখে বড় কথা। চমৎকার বলেছেন। এবারে অন্যান্য অঙ্গনের কথোলজি নিয়ে কিছু বলুন। দেখুন, এই শিক্ষাঙ্গনে শিক্ষক যখন কথা বলে সেটা হয় আদেশ, তারপরে ওই কর্মস্থলে বস যখন বলে সেটা হয় নির্দেশ, কথা শিল্পী বললে হয় গান, কথা ঢঙে বললে হয় ভান, কথা ওই বৈজ্ঞানিক বললে হয় সৃষ্টি, কথা নেতা বললে হয় ভাষণ, কথা কর্মী বললে হয় স্লোগান। বলুন আর কি জানতে চান? কি অপূর্ব কথা! আচ্ছা, এবার পেশাগত কথোলজি নিয়ে কিছু বলুন। দেখুন, ওই ডাক্তার যখন কথা বলে সেটা হয়ে যায় প্রেসক্রিপশন, কথা অভিনেতা বললে হয় অভিনয়, তারপরে উপস্থাপক বললে হয় উপস্থাপনা, তারপর ওই সাংবাদিক যখন বলে তখন ওই সংবাদ, আর ওই আবহাওয়াবার্তা যখন বলে তখন হয় আবহাওয়াবার্তা, তারপর ধরেন গিয়ে এই কথা যখন ফটোগ্রাফার বলে তখন হয় ছবি, আর তারপরে মডেল তারকা যখন বলে তখন হয় বিজ্ঞাপন, আর যখন বাড়িওয়ালা বলে তখন হয় বাসা ভাড়া, একটু জলদি করেন আমার আছে যাওয়ার তাড়া। অপরাধ জগতের কথোলজি নিয়ে কিছু বলুন। আপনি তো খুব চমৎকার কথা বলেন। শিখেছি বলেই বলতে পারছি। বিষয়টা হচ্ছে, এই কথা দ্বারা হুমকি দিয়ে যদি টাকা চাওয়া হয় সেটা হয় চান্দা, আবার এই কথার চামচামি করে যদি কৌশল করে স্বার্থ হাসিল করা হয় সেটা হয় ধান্দা, আবার যখন অপরাধীর কাছ থেকে কথা আদায় করা হয় সেটা হয় যাকে বলে স্বীকারোক্তি, আর ওই যখন একটু কৌশল খাটিয়ে একটু জোর খাটিয়ে কথা আদায় করা হয় সেটাকে বলা হয় রিমান্ড, আর ওই কথায় মানে কাজ আটকিয়ে আই মিন ফাইল আটকিয়ে স্বার্থ হাসিল করাকে বলা হয় ঘুষ। নিশ্চয়ই আমার কথায় হয়েছে আপনার ঘুষ। তা তো অবশ্যই। আর কিছু কথোলজি সম্পর্কে একটু যদি বলেন। ঘুমের মধ্যে কথা বললে হয় স্বপ্ন, গুরু বললে হয় দীক্ষা, ভিক্ষুক বললে হয় ভিক্ষা, আর এভাবে যদি কথার পিঠে চলে কথার আলাপ তাহলে মানুষ বলবে পাগলের পোলাপ, অতএব আমি আসি আদা।